হরে কৃষ্ণ। ওম ভূর্ভুবস্ব তৎসবিতুর্বরেণ্যং ভর্গদেবস্য ধীমহি ধিয়ো নো প্রচোদয়াৎ। হে সর্বশক্তিমান জ্যোতির্ময় ঈশ্বর, হে সর্বদুঃখহারী, হে বুদ্ধি ও মেধাশক্তি দানকারী, বিশ্বের সব কিছুর সৃষ্টিকর্তা, হে বিশুদ্ধতার প্রতীক, দয়া করে আমাদের মন ও বুদ্ধিকে শুভ কাজে প্ররোচিত করুন। শ্রীমদ্ ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, গায়ত্রী ছন্দসামহম। সকল মন্ত্রের সেরা মন্ত্র হল গায়ত্রী মন্ত্র। সর্ববেদানাং গায়ত্রী সারমুচ্যতে। সর্ববেদের সারমর্ম হল গায়ত্রী। নাস্তি গঙ্গা সমং তীর্থং ন দেবং কেশবাৎ পরহ গায়ত্রস্তু পরং জপং ন ভূত ন ভবিষ্যতি। অর্থাৎ গঙ্গার সমান তীর্থ নেই, কৃষ্ণের তুল্য শ্রেষ্ঠ কেউ নেই, গায়ত্রীর তুল্য মন্ত্র নেই, আর তা কখনো হবে না। সারাদিনে যদি কেউ একবার গায়ত্রী জপ করেন তাহলে সারাদিনের পাপ দূরীভূত হয়। যদি কেউ দশবার গায়ত্রী জপ করেন তাহলে একদিন এবং এক রাতের পাপ দূরীভূত হয়। যদি প্রতিদিন কেউ ১০০ বার এই মন্ত্র জপ করেন তাহলে তার এক মাসের পাপ দূরীভূত হয়। 100,000 বার জপ করলে তার সারা জীবনের পাপ ক্ষয় হয়। 1,000,000 বার জপ করলে তার পূর্ব জন্মের পাপ ক্ষয় হবে। 1,00,000,000 বার যদি গায়ত্রী মন্ত্র জপ করা যায় তাহলে যতবার জন্ম হয়েছে বা ভবিষ্যতে হবে তার সমস্ত পাপ দূরীভূত হয়। মহাভারতের অনুশাসন পর্বে লেখা আছে, যে ব্যক্তি কোথাও বা রাজদরবারে যাওয়ার পূর্বে গায়ত্রী মন্ত্র জপ করেন তার সর্বকার্যে উত্তম সিদ্ধি লাভ হয়। গায়ত্রী মন্ত্র জপ করলে রাজা পিশাচ রাক্ষস অগ্নি জল হাওয়া এবং সর্প ইত্যাদির ভয় থাকে না। গায়ত্রী জপকারী ব্যক্তি 4 বর্ণ এবং 4 আশ্রমে শান্তি স্থাপন করেন। যে গৃহে প্রতিদিন গায়ত্রী জপ করা হয় সেই গৃহে আগুন লাগে না, বালকের মৃত্যু হয় না, সর্প ভয় থাকে না। যে ব্যক্তি পরব্রহ্মস্বরূপ গায়ত্রী গুণকীর্তন করেন তার দুঃখ দূর হয় এবং পরম গতি লাভ হয়। এবার জেনে নেওয়া যাক, গায়ত্রী মন্ত্র জপ করার পূর্বে কেন গায়ত্রী শাপোদ্ধার মন্ত্র পাঠ করতে হয়। ব্রহ্মা বশিষ্ঠ এবং বিশ্বামিত্র এই 3 ঋষি ভিন্ন ভিন্ন কালে সৃষ্টি স্থিতি ও প্রলয়ের শক্তি লাভের জন্য দীর্ঘকাল ব্যাপী গায়ত্রী দেবীর উপাসনা করেন। তখন গায়ত্রী দেবী তাদের সামনে আবির্ভূত হয়ে তাদের অভিলাষ পূরণে অসম্মত হন। এতে এই 3 ঋষি ক্রোধান্বিত হয়ে গায়ত্রী দেবীকে অভিসম্পাত করেন যে, হে দেবী, আপনি হীনপ্রভ হন। তাদের অভিশাপে গায়ত্রী দেবী হীনপ্রভ হন, অর্থাৎ বলহীনা হয়ে পড়েন। তখন সমস্ত দেব দেবীগণ এই 3 ঋষির স্তব স্তুতি করেন। তখন এই 3 ঋষির ক্রোধ দূর হয় এবং তখন তারা বলেন যে, গায়ত্রী মন্ত্র জপ করার আগে এই শাপোদ্ধার মন্ত্র, অর্থাৎ 3 ঋষির 3টি মন্ত্র রয়েছে, শাপোদ্ধার মন্ত্র, এই মন্ত্রটি জপ করলে গায়ত্রী দেবী পুনরায় তার শক্তি ফিরে পাবেন। তখন থেকেই গায়ত্রী মন্ত্র জপ করার পূর্বে গায়ত্রী শাপোদ্ধার মন্ত্র জপ করতে হয়। গায়ত্রী থেকে বেদ এবং অন্যান্য শাস্ত্রের উৎপত্তি হয়। গায়ত্রীকে বেদমাতা বলা হয়ে থাকে। নিয়ম না মেনে গায়ত্রী মন্ত্র পাঠ করলে সম্পূর্ণ ফললাভ হয় না। 3 বেলা গায়ত্রী জপ করতে হবে।
প্রাতঃ, মধ্যাহ্ন এবং সন্ধ্যাবেলা। প্রাতঃকালে পূর্ব দিকে গায়ত্রী মন্ত্র জপ করতে হবে, পূর্ব বা উত্তর দিকে বসে মধ্যাহ্ন গায়ত্রী জপ করতে হবে, বায়ু কোণে বসে সন্ধ্যাবেলা গায়ত্রী জপ করতে হবে। জপ করার সময় কথা বললে, হাসি দিলে বা থুতু ফেললে বা অধবায়ু নিঃসরণ হলে বা নিদ্রাকর্ষণ হলে ডান কানে হাত দিয়ে শ্রী বিষ্ণু বলতে হবে অথবা পুনরায় আচমন করতে হবে। গায়ত্রী মন্ত্র জপ করার পূর্বে আচমন, মার্জন, প্রাণায়াম, ঋষাদি স্মরণ, পুনর্মার্জন, অহমর্ষণ, সূর্যপ্রস্থান, আবাহন, অঙ্গন্যাস, ধ্যান, তারপর শাপোদ্ধার মন্ত্র জপ করার পর গায়ত্রী মন্ত্র পাঠ করতে হবে। গায়ত্রী মন্ত্র জপ করা শেষ হলে জপ বিসর্জন, আত্মরক্ষা, জলাঞ্জলি, সূর্যার্ঘ এবং বেদাদি চতুষ্টয় মন্ত্র জপ করতে হবে। কর গুণে গায়ত্রী মন্ত্র জপ করতে হবে কমপক্ষে 10 বার, 28 বার বা 108 বার করতেই হবে। গায়ত্রী মন্ত্র মনে মনে জপ করতে হয়। কোনো কোনো গ্রন্থে উল্লেখ আছে অব্রাহ্মণ এবং নারীরা গায়ত্রী মন্ত্র জপ এবং শ্রবণ করতে পারবেন না। হরে কৃষ্ণ। দয়া করে এই অধমের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক এবং শেয়ার।